বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, জেনারেল মুক্ত বাংলাদেশ, চুরি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, জেনা মুক্ত বাংলাদেশ, জুয়া মুক্ত বাংলাদেশ। আমি কোরআন শরীফ আয়াত তরজমা করতেছি। إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. এজন্য নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে ফিরাবে, নিশ্চয়ই নামাজ জানি আর বদমাশকে জেনা থেকে ফিরাবে, নিশ্চয়ই নামাজ চুরিকে চোরকে চুরি থেকে ফিরাবে, নিশ্চয়ই নামাজ ডাকাতকে ডাকাতি থেকে ফিরাবে, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা থেকে ফিরাবে, নিশ্চয়ই নামাজ সমস্ত কি বেহায়াপনা থেকে ফিরাবে। তাহলে বেনামাজি মুক্ত বাংলাদেশ। এখন বলবেন হুজুর আমরাও আমিও হতে চাই, এই যে এই দলের সদস্য আমিও হব। আমি বলি বন্ধু একটা দল বানাও, নামাজ বাস্তবায়ন কমিটি, নামাজ বাস্তবায়ন কর্মসূচি একটা দল বানাও, ওই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, কর্মী আমি, সদস্য আমি, আমি থেকে শুরু করবে আন্দোলন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির। আচ্ছা একটা স্লোগান শুনাই, খন্তি মার খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা সত্য না মিথ্যা? আচ্ছা এই মিথ্যা স্লোগানটা আমরা জীবনে আপনার কয়বার শুনছেন, সামনে আবার কয়বার দিবেন স্লোগান এটা সত্য না মিথ্যা? জোরে কয় এই স্লোগানটা সত্য না মিথ্যা? আচ্ছা কলা গাছ মার খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কোদাল মার খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সত্য না মিথ্যা? এক আওয়াজ সবাই বলেন আবার বলেন ঠিক আছে না? এবার আমি একটা স্লোগান শিখাই দেখি হাসানা মিশা, এবার কন নামাজ রোজা করলে লো শান্তি পাবে দেশের লোক, এটা সত্য তো না? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা নামাজ রোজা কো নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা এই সত্য স্লোগানটা দিয়ে যদি কালকে একটা মাইক বাইর করা যায় রাস্তায় তো জনগণ কি কইব? মাথা খারাপ তাচ্ছি না? আর আচ্ছা যদি কালকে পরশু পরের দিন একটা মাইক বাইর শান্তি মন গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনারা কি করবেন? ঠিক আছে কত সুন্দর মার্কা খুন্তি মার্কা কত সুন্দর মার্কা। আচ্ছা এতগুলো মিশা কথা কেমনে কয়? হ্যাঁ বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ এই জন্য নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ পর্দা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ পর্দা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার আওয়াজ তো মাশাল্লাহ কিছুটা, কারণ মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় তো প্রথম দিলে আওয়াজ আইয়ে না, প্রথম দিলে কিন্তু কিছু উড়ে না, দুই চার মিনিট পরে উড়ে। তো চার্জ তো এতক্ষণ আসিল না, মোটামুটি আধা ঘন্টা পৌনে এক ঘন্টা চার্জ হয়েছে, ফুল হয়ে গেছে। ওরে বাপরে 30 বছরের ডিসচার্জ এখন 10 পৌনে 1 ঘন্টা চার্জ হয়ে গেছে, মাত্র এই লাল দাগটা কাটছে আর কি। হ্যাঁ
নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই স্লোগানটা সত্য না মিথ্যা সত্য কত পার্সেন্ট 100% এটা কে শিখাবে কে বলবে يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله তোমার কোন ব্যস্ততা যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে তোমার ব্যবসার কারণে যেন নামাজ ছুটে না যায় তোমার চাকরির কারণে যেন নামাজ ছুটে না যায় তোমার ডিউটির কারণে যেন নামাজ ছুটে না যায় মা বোন আলো করতে করতে যেন নামাজ ছুটে না যায় তোমার জীবনের কোন ব্যস্ততা যেন তোমাকে নামাজ থেকে গাফিল না করে এই জন্য একটা আন্দোলন হলো বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ শায়খ ওহিদুজ্জামানের নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেরোজগারি মুক্ত বাংলাদেশ কি আরে মজা না মজা না যদি 10 কোটি মানুষের সামনে এই স্লোগানগুলো দিতে পারতাম ইনশাআল্লাহ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ হাফিজ হুজুরের নির্দেশ ফলাশ রহজতের নির্দেশ ওহিদুজ্জামান সাহেবের নির্দেশ আপনি কইতে পারেন না জোরে হাকিমুন নফসের নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ আচ্ছা দেশটা যদি বেনামাজি মুক্ত হয় তো আমাদের দেশটা কেমন হবে আমাদের দেশটা যদি দুর্নীতি মুক্ত হয় তো দেশটা কেমন হবে ভালো হবে আমাদের দেশে যদি আর কোনো জিনা না হয় তো দেশটা কেমন হবে আমাদের দেশে আর কোনো ব্যভিচার না হয় তো দেশটা কেমন হবে আমাদের দেশে আর যদি কোনো চুরি না হয় তো দেশটা কেমন হবে এখন কেমনে হবে আকিমিস সালাতা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজি বানায় দাও দুর্নীতি বন্ধ নামাজি বানায় দাও জেনা বন্ধ নামাজি বানায় দাও চুরি বন্ধ আমি বলছি না রব বলে এবার প্রশ্ন হুজুর নামাজি বানালে অভাব মুক্ত হব কিনা নামাজি যদি বনে যাই আমরা সবাই তাহলে অভাব মুক্ত হব কিনা রাব্বুল আলামিন বলেন নামাজি যদি হয়ে যাও অভাব মুক্ত হয়ে যাবা ওয়া উমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ইয়া আদার তরজমা কি বেনামাজি মুক্ত বাংলাদেশ অভাব মুক্ত বাংলাদেশ ওলামা ইকরাম বলেন তো তরজমা মিলছে নি আর আগের আয়াত কি বেনামাজি মুক্ত বাংলাদেশ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আর এই আয়াতের তরজমা বেনামাজি মুক্ত বাংলাদেশ অভাব মুক্ত বাংলাদেশ কি বলে কোরআন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب قران دي سينك كل داو امين امين الله قران الحمد لله قران جن আমার সাথে কথা বলে বলেন الحمد لله দেখেন কি মিলা মিলে না বেনামাজি মুক্ত বাংলাদেশ অভাব মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ অভাব মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ জেনায় মুক্ত বাংলাদেশ চুরি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ জেনা মুক্ত বাংলাদেশ জুয়া মুক্ত বাংলাদেশ আমি কোরআন শরীফ আয়াত তরজমা করতেছি إن الصلاة تنهى عن الفحشاء والمنكر
এজন্য নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই নামাজ দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে ফিরাবে নিশ্চয়ই নামাজ জানি আর বদমাশকে জেনা থেকে ফিরাবে নিশ্চয়ই নামাজ চুরিকে চোরকে চুরি থেকে ফিরাবে নিশ্চয়ই নামাজ ডাকাতকে ডাকাতি থেকে ফিরাবে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা থেকে ফিরাবে নিশ্চয়ই নামাজ সমস্ত কি বেহায়াপনা থেকে ফিরাবে তাহলে বেনামাজি মুক্ত বাংলাদেশ এখন বলবেন হুজুর আমরা আমিও হতে চাই এই যে এই দলের সদস্য আমিও হব আমি বলি বন্ধু একটা দল বানাও নামাজ বাস্তবায়ন কমিটি নামাজ বাস্তবায়ন কর্মসূচি একটা দল বানাও ওই দলের সভাপতি আমি সেক্রেটারি আমি কর্মী আমি সদস্য আমি আমি থেকে শুরু করবে আন্দোলন কার কার থেকে শুরু করবেন বলেন তো আরে বলেন না এবার ওমুর আহলাকা বিসসালাম এবার রব বলেন শুধু নিজের থেকে করলে হবে না তুমি তোমার স্ত্রীকেও নামাজ পড়াও তো দুজন হয়ে গেল এবার বলে শুধু স্ত্রীকে বললে হবে না তোমার ছেলে মেয়েকে নামাজ পড়াও তো চারজন হয়ে গেল বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত পরিবার বেনামাজি মুক্ত সমাজ বেনামাজি মুক্ত গ্রাম বেনামাজি মুক্ত ইউনিয়ন বেনামাজি মুক্ত থানা বেনামাজি মুক্ত জেলা বেনামাজি মুক্ত দেশ যদি এটা হয়ে যায় রব যদি এটা করে দেন দেশটা কেমন হবে বেহেশত হবে বেহেশত বেহেশত কি হবে বলেন বেহেশত হয়ে যাবে বেহেশত আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন এবার বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত রব বলেন জিকির করবা জিকির থেকে যেন গাফিল না হও দুই নম্বরে তোমার মাল থেকে আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দান কর আচ্ছা কি সুন্দর করে কয় হ্যাঁ আমি যা দিয়েছি বলেন আমি যা দিয়েছি বলেন আপনাদের যার পকেটে যা আছে কে দিয়েছে যার অ্যাকাউন্টে যা আছে কে দিয়েছে রব বলেন মিম্মা রাযাকনাকুম আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও আমি বললাম রব্বুল আলামিন কবে দিতাম রব্বুল আলামিন বলেন তোর মৌত আসার আগে আগে আর কি বাংলা বলতো না তোমার কি তোমার মৌত আসার তোমার মৌত আসার আগে এই কবে দিবেন বলেন কবে দিবেন জোরে বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমার মৌত আসার আগে আগে দিয়ে দাও তোমার মৌত আসার আগে আগে তোমার সব দিও না ছেলে মেয়ের জন্য কিছু রেখে যেও আর কিছুটা আমাকে দিয়ে দিও এখন ছেলে মেয়ের জন্য রাখলেন কদ্দুর আল্লাহরে দিলেন কদ্দুর ছেলে মেয়ের জন্য রাখলেন কদ্দুর আল্লাহরে দিলেন কদ্দুর আল্লাহকে আমারে কিছু দিও মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত মৌত আসার আগে আগে দিয়ে দিও এবার খোদা নাকাস্তান না দিয়ে যদি মৌতের বিছানায় পড়ে যাও ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব যদি না দিয়ে চলে যাও মৌত আসার সঙ্গে সঙ্গে কি বলবা আল্লাহ একটু টাইম দেন একটু সময় দেন এবার কিছু দিয়ে দেই এবার নেককার হয়ে যাই ওয়া আকুম মিনাস সালিহিন একটু সাদাকা করে দেই এবং একটু নেককার হয়ে যাই আল্লাহ বলবেন জি না আল্লাহ কি বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা তোমার নির্ধারিত সময় যখন আসবে আর তোকে দেয়া হবে না একটা মিনিট ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون رب বলেন আমি জানছি আমি জানি তুমি 70 বছরে কি কি করেছো আমি জানি 70 বছরে পারলে না তুমি ঠিক হইতা এখন একদিন দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে কি ভাই তিন আয়াতের তরজমা আমি আপনাদের সামনে পড়েছি তিন আয়াতের তরজমা আহ আল্লাহ কোরআন কথা বলে কোরআন কি বলে আর সেই কোরআন দেখে কেমনে ফেসবুকে ঘুরে সেই এলেম দেখে কেমনে ফেসবুকে ঘুরে সেই কিতাব দেখে কেমনে ফেসবুকে ঘুরে পড়ো পড়ো চার জিনিস বানাও এলম ইমান আমল তাকওয়া বলেন এলম ইমান আমল তাকওয়া কটা চারটা
আল্লাহ তৌফিক দান করেন। এগুলো একটু বন্ধ করে দেন, বন্ধ করো। আল্লাহ দোয়া হবে এখনই দোয়া দূরে চলে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تصنعون خبير بما آيات هسه الله خبير بما تعملون